টানটান উত্তেজনার মাঝে বিদায়ের বাঁশি বেজে উঠল। সাদা হেডব্যান্ড মাথায় দীর্ঘদেহী পেসারকে আল বল ছুঁয়ে ছুটে আসতে দেখা যায়নি। এক দীর্ঘ পথ চলার অবসান হতে চলেছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা পেস বোলার স্টুয়ার্ট ব্রডকে আর খেলোয়াড় হিসাবে মাঠে নামতে দেখা যাবে না। সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন স্টুয়ার্ট ব্রড। বোলার হিসাবে বিশ্বজোড়া খ্যাতি দিয়েই ক্রিকেট মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন তিনি। টেস্টে 600 উইকেটের পাশাপাশি সীমিত ওভারে ক্রিকেটে 243টি উইকেট পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। 2015 সালের নাইট হ্যামে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ইনিংস এবং 78 রানে হারায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 60 রানে অল আউট করার ক্ষেত্রে স্টুয়ার্ট ব্রড বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। 15 রানে সেদিন 8 উইকেট পেয়েছিলেন তিনি, যা টেস্ট ক্রিকেটে সর্বকালের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইংল্যান্ডের মাটিতে টেস্টে পেশাদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেট রয়েছে ব্রডের ঝুড়িতে। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে 845 উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের বোলারদের মধ্যে অ্যাশেজে সবচেয়ে বেশি উইকেটেরও মালিক হয়েছেন তিনি। এখনো পর্যন্ত অ্যাশেজে 151টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই দাপুটে পেস বোলার। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ারও রেকর্ড ব্রডেরই দখলে। তবে ভারতবাসী ব্রডকে মনে রাখবেন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে সেই সৌজন্যেই। ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে এই ব্রডের এক ওভারে 6টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেই বর্ণময় চরিত্র এবার আন্তর্জাতিক ক্রিকেটে আলবিদা জানালেন।